আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই যারা কিনা না শার্ট কাটা শিখতে যাচ্ছেন এবং ইটালি যে এই কাজগুলো করার স্বপ্ন দেখতেছেন তাদের জন্যই ভিডিওটি প্রথমে আমরা ব্যাক কাটছি এখন কাটবো ব্যাগ হোক লক্ষ্য করে দেখেন কাপড় কিন্তু আরা খারা আছে সবসময় সময় হবে কাপড় কাটতে হবে ঠিক আছে আরাভাবে কিন্তু কাপড় কাটা যাবে না দেখেন আমরা ব্যাগ এবং ব্যাক প্রথমে দুইটা অংশ কেটে নিলাম ঠিক আছে কাটার পরে দেখেন আমরা তারপর কাপড়টাকে আবার বিছাইয়া ব্যাগ ইয়োগের যে একটা অংশ আছে ভিতরে যে পার্ট সেটাও কেটে নিলাম দেখেন কাটা শেষ এখন আমরা আবার কাপড়টাকে বিছাবো বিছাইয়া সুন্দর করে আপনাদের বোঝার জন্য আমি দ্রুত করতেছি দেখেন এখন ফ্রন্ট পার্টের লেফট সাইড বসাইলাম ফ্রন্ট পার্টের লেফট সাইড আঁকানোর পরে ঠিক উল্টা করে প্যাটার্নটা বসাই তবে দেখেন আমি কিন্তু উল্টো করে বসাছি বসায় সুন্দর করে আমি আবার কিন্তু কলম দিয়ে দাগায় নিলাম তারপর সিজার দিয়ে সুন্দর মতো ওই শেপে সেপে কাটিং করলাম এটা কিন্তু গার্মেন্টসের কাজটা কিন্তু কাটিং কিন্তু খুবই সোজা দেখেন এখন আমার কিন্তু স্লিপ করা লাগবে স্লিপ দেখেন একটা প্রথম নিলাম উল্টা একটা ভাও প্রথমে দেখেন প্যাটার্নটা সাদা পাট আমি সাদা পাট বসাইয়া প্রথমে আমি সাদা পাটে দেখেন মার্কার করতেছি তারপরে দেখেন আমি প্যাটার্নটা উল্টায় ফেলাইলাম দেখেন দেখাও দেখছেন প্যাটার্নটা উল্টায় ফেলাইলাম তো এইভাবেই কাটবেন একটা লেফট সাইড একটা রাইট সাইড এইভাবে করে আপনারা কাপড়গুলো কাটবেন ঠিক আছে তা আশা করি যারা আর কি শার্টের কাটিং সম্বন্ধে জানতে চান তাদের সুন্দর একটা ধারণা হয়ে গেছে এইভাবেই কাপড়গুলো কাটতে হবে হ্যাঁ এখন আছে সুইংয়ের বিষয় প্রথমে আমরা মেশিনে নিডেল সুতা টেনশন সব কিছু আগে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার পরে প্রথমে আমরা ব্যাক পার্ট ধরবো ঠিক আছে খুব মনোযোগ সহকারে দেখেন আমি প্রথমে এখন যে টেনশন মেনশন সব ঠিক করা শেষ এখন আমি প্রথমে ব্যাগ ইয়োগ জয়েন করব ব্যাগ ইয়োগ দুইটা এবং ব্যাক ব্যাক পার্ট তিনটা একসাথে জয়েন হবে ঠিক আছে আমি শুধুমতো মাথাগুলো মিলিয়ে ধরে এক্সিএম অ্যালাউন্স দিয়ে সুন্দর মতো সেলাই করতেছি দেখেন আমার কিন্তু সেলাই করা শেষ তারপরে উল্টায়া আমি ব্যাগ ইয় সিন দিয়ে দিলাম আমার কিন্তু ব্যাক পার্টের কাজ কিন্তু শেষ এখন খুব মনোযোগ সহকারে দেখেন আমার কিন্তু এখন কিন্তু ফ্রন্ট পার্টের যে কাজ করব এজন্য আমি আর কি কথাবার্তা বলতেছি ওরা চেক করতেছে আমি একটু গাইড নিয়ে আসলাম এখনই দেখেন আমি গাইড চেঞ্জ করতেছি গাইড চেঞ্জ করে আবার গাইড লাগাই নিলাম এখন আমি ওয়ান সিক্সটি গাইড লাগাইলাম কারণ আমি এখন ফ্রন্ট পার্টের যেটা আর কি বাটন রুলিং এবং বক্স প্লেট এই দুইটা কাজ করব এবং আমি গলার মাপটা নিয়ে নিলাম এখন আমি সুন্দর করে মেশিনে সিলাই ধরে আমি পাটটা ভেঙে যেহেতু ফোল্ডার নাই আমি ফোল্ডার সারা করতেছি আমার হাতের মাপে আমি করে ফেলতেছি দেখেন আমার কিন্তু খুব সহজেই কিন্তু দেখছেন কাজটা হয়ে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগবে এর বেশি লাগবে না দেখেন আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন কত সূক্ষ্মভাবে কাজটা করা হলো তা আমার কিন্তু বক্স প্লেট বাটন রিং দুইটা কিন্তু করা হয়ে গেল ঠিক আছে এখন আবার আমি আবার গাইড গাইড চেঞ্জ করব। গাইড চেঞ্জ করার পরে আমি সাইডের যে টপসিনটা আছে যেটা বক্স প্লেট সেই বক্স প্লেটের টপসিনটা দিলাম যাতে কাজটা দেখতে আর একটু সুন্দর লাগে তো আমার দুইটা কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি এই দুই পার্টের সাথে আপনার হচ্ছে গিয়ে শোল্ডার জয়েন করলাম এখন টপ সিন দিয়ে দিলাম তাহলে আমার সোল্ডার জয়েন সোল্ডার টপসিন হয়ে গেলো এখন আমি স্লিপ জয়েন করব আগে আমি স্লিপটা মাপ দিয়ে নিচ্ছি যে স্লিপের স্লিপের মাপটা ঠিক আছে কি না আপনারাও এভাবে একবার প্রথমবার মাপ দিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন মাপ দেওয়ার পরে আমি সুন্দর করে স্লিপ জয়েন করে ফেলতেছি আমার কিন্তু শার্ট কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে সবাই মনোযোগ সহকারে দেখেন আমি কিন্তু সিলিপ জয়েন করে ফেললাম দেখেন আমার কিন্তু সিলিপ জয়েন শেষ স্লিপ জয়েনের তাল পাট শেপ পাট আছে এই বিষয়টা মনে রাখতে হবে সবসময় ফ্রম ফ্রন্ট পার্টটা হালকা একটু শেপ থাকবে ব্যাক পার্টের তুলনায় এবং স্লিপটাও মধ্যেও সেভাবে থাকবে এবং স্লিপটাও সেভাবে দেখে জয়েন কথা লাগবে তা আমরা সেভাবে দেখে লেফট সাইড রাইট সাইড মিলে আমরা কাটমার্ক দিয়ে রাখছিলাম যাতে আমরা চিনতে পারি যারা একবারে নতুন আছেন তারা আমার এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন আপনারা এই শার্টের সম্বন্ধে ভালো একটা ধারণা পাবেন তো আমাদের কাজ শেষ এখন আবার আমরা গাইড চেঞ্জ করব গাইড চেঞ্জ করে আবার আমরা সুতা লাগাই মেশিনটা আবার রেডি করে নিচ্ছি এখন আমাদের কাজ শেষ পর্যায়ে এখন আমরা সিলিপ টপসিন দেব এখন আমরা আরমল টপসিন দিচ্ছি সরি এখন আরমল টপসিন দিতেছি এটা আমি হ্যাঙ্গার গাইড পাশে লাগাইয়া সিক্স মিলিয়া অ্যালাউন্স দেওয়ার পরে দিয়েছি তো আমার একটা টপসিন দেওয়া শেষ আর একটা টপসিন আছে ওখানে গেলাম আরেকটা মেশিন নষ্টটা ঠিক করে দিয়ে আসলাম আবার এখন এটা হালকা কাটিং করে দিচ্ছি যাতে পাকারিংটা না আসে এবং টপসিন দিতেছি দেখেন এখন এই টপসিন শুরু করতেছি বেশি সময় লাগবে না এভাবে যদি আপনারা যদি কেউ প্রফেশনালভাবে যদি হাতে কলমে প্রশিক্ষণ নেন গার্মেন্টসের যে শার্টগুলো আছে এগুলো আপনারা দেড় ঘন্টার ভিতরে কমপ্লিট করবেন পার পিস শার্ট দেড় ঘন্টার বেশি সময় লাগবে না তো সেই হিসাবে ইটালি যারা যাচ্ছেন তারা যদি শার্টের গাছটা যদি করতে পারেন একটা প্লেন মেশিন থাকলেই আপনি প্রতিদিন নর্মালে বারো পিস শার্ট নর্মালে বানাইতে পারবেন সম্ভবত ইটালিতে সর্বনিম্ন একটা শার্টের দাম দুই থেকে তিন হাজার টাকা